বোধোদয় পাক্ষিক সংবাদপত্র এবং কাজরী সাহিত্য পত্রিকার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের বিজন ভট্টাচার্য সভাগৃহে। এই দিনের সভায় সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি মবিনুল হক। জেলার একাধিক কবি সাহিত্যিক এ দিনের সভাতে উপস্থিত ছিলেন। পুরুষদের জন্য নার্সিং ট্রেনিং এর সুবর্ণ সুযোগ এখন মুর্শিদাবাদে। WBNC স্বীকৃত, INC প্রস্তাবিত, WBUHS দ্বারা অনুমোদিত মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট মেল। নার্সিং কোর্সের মাধ্যমে সরকারি চাকরির নিশ্চয়তা পেতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এই 00100442 নম্বরে। বোধোদয় সংবাদপত্রের 25 বছর পূর্তি উপলক্ষে মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভাকক্ষে অনুষ্ঠিত হলো একটি আলোচনা সভা। এই সভায় সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মবিনুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট কবি ও লেখকেরা। এদিন স্বরচিত কবিতা পাঠ ও প্রবন্ধ পাঠের অনুষ্ঠানে বিশিষ্টরা তাদের নিজেদের লেখা পাঠ করে শোনান। সাংবাদিক সংঘের বিজন ভট্টাচার্য সভাকক্ষে বোধোদয় সংবাদপত্র ও কাজরী সাহিত্য পত্রিকা প্রকাশে অনুষ্ঠানে এই দুই পত্রিকার সম্পাদক বিপ্লব বিশ্বাস এই অনুষ্ঠান ও তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন। রবিবার বেলা 2 থেকে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সেমিনার হল বিজন ভট্টাচার্য সভাকক্ষে অনুষ্ঠিত হল বোধোদয় সংবাদপত্র এবং কাজরী সাহিত্য পত্রের উদ্যোগে একটি মহতি আলোচনা সভা। এই সভায় জেলার কবি, সাহিত্যিক, লেখক এবং সাংবাদিকরা যোগ দিয়েছিলেন। বিষয় ছিল স্বরচিত কবিতা পাঠ, স্বরচনা পাঠ। এই বিষয়গুলো আজকে এতক্ষণ ধরে চলছে। এই সভায় সভাপতিত্ব করছেন ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি কবি মবিনুল হক সাহেব। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।